চিনিটা একটু বাজারে হয়তো মূল্যবৃদ্ধি হতে পারে, বাকি যেগুলো আছে তেল ডাল সোলা এগুলো আমাদের মনে হচ্ছে যে সহনশীল অবস্থা থাকবে, আগের দামই থাকবে। আসলে সবাইকে উদ্বুদ্ধ করতে এবং আমাদের একটা অনুরোধ, যারা কনজিউমার যারা ভোক্তা তারাও যাতে একটু সচেতন হয়, একসাথে আমার দরকার আছে 5 কেজি আমি নিয়ে নিলাম 50 কেজি, এতে গিয়েও মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি হয়।